ওয়েলকাম টু ট্রাভেল এক্সপ্লোর। ট্রাভেল এক্সপ্লোরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। চলুন শুরু করা যাক শিলং সফর। শিলং শুরু করার আগেই কিছু শিলং সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে রাখি। শিলং 4,860 ফুট উচ্চতায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে। এই শিলং শহরের প্রাণকেন্দ্র হল পুলিশ বাজার। পুলিশ বাজার এলাকায় যদি আপনি থাকেন, সেখান থেকে হেঁটে দেখে নিতে পারেন ওয়ার্ডস লেক, শিলং ক্লাব, বাটারফ্লাই মিউজিয়াম, পারস সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন আশ্রম ইত্যাদি। আর এই শিলং শহরে পূর্বে ব্রিটিশ রাজপুরুষরা বাস করত। এছাড়া চা বাগানের বিভিন্ন সাহেবরা এখানে বাস করত। তারা তাদের নিজের দেশকে এই শহরের মধ্যে খুঁজে পেয়েছিল, তাই তারা এই শিলংয়ের নাম দিয়েছিল স্কটল্যান্ড অব দি ইস্ট। আজ আমরা এই ভিডিওতে শিলং শহর এবং তার আশপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলি ঘুরে দেখব। সেগুলির মধ্যে অন্যতম হল ওয়ার্ডস লেক, বোটানিক্যাল গার্ডেন, ক্যাথলিক ক্যাথিড্রাল, লেডি হায়দারি পার্ক, এলিফ্যান্ট ফলস, শিলং পিক, শিলং গল্ফ কোর্স, ইস্টার্ন এয়ার কমেট মিউজিয়াম, ওয়াংখাট বাটারফ্লাই মিউজিয়াম, স্টেট মিউজিয়াম। চলুন এই সকল স্থানের কিছু ডিটেলস জেনে নেওয়া যাক। ওয়ার্ডস লেক এবং বোটানিক্যাল গার্ডেন, এটা একটা বাগানে ঘেরা লেক। এই লেকের চারিদিকে হাঁটার জন্য বাঁধানো পথ রয়েছে। এছাড়া লেক পরিক্রমা করার সময় চোখে পড়বে রকমারি পাতাবাহার, ফুলের গাছ, বেশ কিছু চেনা অচেনা গাছপালা এবং শতাব্দীর প্রাচীন পাইন গাছের জটলা। ওয়ার্ডস লেকের দুটি প্রধান আকর্ষণ আছে, মেলোডি ফাউন্টেন নামের অভিনব ফোয়ারা এবং সেতুর উপর দাঁড়িয়ে রং বেরঙের মাছ দেখা। এই লেকের জলে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এই লেক প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। ক্যাথলিক ক্যাথিড্রাল, এটা শিলংয়ের দৃষ্টিনন্দন ক্যাথিড্রালের মধ্যে অন্যতম। ভারতের বৃহত্তম চার্চগুলির মধ্যেও এই ক্যাথিড্রাল অন্যতম জায়গা দখল করে আছে। যিশুর জীবনের নানান ঘটনা এখানে ছবির মধ্য দিয়ে বোঝানো হয়েছে এই ক্যাথিড্রালের মধ্যে। এখানকার প্রধান যে হলঘর সেটা খুব শান্ত পরিবেশ, আপনার মনের গভীর ভাবকে প্রভাবিত করবে। লেডি হায়দারি পার্ক, এখানে আপনি শীতকালে যদি আসেন ফুল পাতা ইত্যাদি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। পার্কের ভিতরে রয়েছে মিনি জু, যা প্রতি সোমবার বন্ধ থাকে। এলিফ্যান্ট ফলস, মেঘালয় রাজ্যের সবচেয়ে বিখ্যাত এবং সুন্দর জলপ্রপাতের কথা যদি বলেন তাহলে এলিফ্যান্ট ফলস। এই এলিফ্যান্ট দেখার সময় হলো জুলাই এবং আগস্ট মাস। এই এলিফ্যান্ট ফলস দুটি ধাপে ওপর থেকে নিচে নেমে এসেছে। জলপ্রপাতের ধার দিয়ে সুন্দরভাবে বাঁধানো সিঁড়ি নেমে গিয়েছে অনেকটা নিচে, যেখানে জল পড়ে পড়ে সৃষ্টি হয়েছে একটা জলাকুণ্ড। এই জলাকুণ্ড থেকে জলধারা বেরিয়ে এসে নদীর রূপ ধরে নাচতে নাচতে নিচে অদৃশ্য হয়ে গেছে। এই এলিফ্যান্ট ফলস পুলিশ বাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থান করছে। শিলং পিক, এলিফ্যান্ট ফলস থেকে শিলং পিক বেশি দূরে নয়, মাত্র 5 থেকে 8 কিলোমিটার। 1,965 মিটার উচ্চতায় অবস্থান করছে এই শিলং পিক বা শিলং ভিউ পয়েন্ট। এটা একটা ওয়াচ টাওয়ার। দিন যদি পরিষ্কার থাকে তাহলে শিলং শহর এবং শহরে ঘিরে থাকা পাহাড়ের জঙ্গলের শোভা মুগ্ধ করবে আপনাকে। শিলং পিকে রয়েছে বেশ কয়েকটি দোকান যেখানে বিভিন্ন ধরনের হস্তশিল্পের সামগ্রী, এবং শীতের মরশুমে যদি আপনি আসেন সেখানে কমলা লেবুও কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। শিলং গল্ফ কোর্স, এটা একটা অসাধারণ প্রাকৃতিক শোভা সম্পন্ন শিলং গল্ফ কোর্স। ভারতের সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত গল্ফ কোর্সগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর অক্টোবর মাসে এখানে গল্ফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইস্টার্ন এয়ার কমান্ড মিউজিয়াম, এটা প্রধানত একটা ভারতীয় বিমান বাহিনীর গৌরবময় ইতিহাসকে বহন করছে এই মিউজিয়াম। আর আপনি শিলং এলে এই মিউজিয়ামে আসতে হবেই হবে আপনাকে। এক কথায় বলতে গেলে এটি একটা অসাধারণ সংগ্রহশালা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইস্টার্ন এয়ার কমান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা এই মিউজিয়ামে এলে আপনাকে আলোকচিত্রের মাধ্যমে দেখানো হবে।
মিউজিয়াম সংলগ্ন খোলা জায়গায় রাখা আছে বেশ কয়েকটি যুদ্ধ বিমান এবং একটা হেলিকপ্টার। ওয়াংখার বাটারফ্লাই মিউজিয়াম, এটাও একটা মিউজিয়াম। শিলংয়ে বেড়াতে গিয়ে সময় করে প্রজাপতি এবং কীট পতঙ্গের এই অভিনব সংগ্রহশালাটি আপনি দেখে আসতে পারেন। মিউজিয়ামটি শনি এবং রবিবার বন্ধ থাকে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 50 থেকে 100 টাকার কাছে। এখানে বিভিন্ন প্রজাপতি, মথ, মাকড়সা, পাতা পোকা, কাটি পোকা, ফড়িং, কেন্ন ইত্যাদি নানান কীটপতঙ্গের বৈচিত্র্য নিয়ে সংগ্রহের ভাণ্ডার সাজিয়ে রেখেছে আপনার জন্য এই বাটারফ্লাই মিউজিয়াম। স্টেট মিউজিয়াম, মেঘালয়ের ইতিহাস এবং অধিবাসীদের সম্পর্কে জানতে যারা আগ্রহ প্রকাশ করে তারা শিলংয়ের এই রাজ্য সংগ্রহশালায় গেলে অনেক কিছুই জানতে পারবেন। প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহাসিক সামগ্রী এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। এখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন আদিবাসী এবং উপজাতিদের জনগোষ্ঠী নিয়ে আকর্ষণীয় গ্যালারি তৈরি করা আছে। মিউজিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ হল এখানকার হস্তশিল্প, যা খুবই মূল্যবান। শিলং, এই শিলং শহরে আপনি কীভাবে পৌঁছবেন? আপনি যদি বাই এয়ারে আসতে চান তাহলে কিন্তু শিলংয়ের কোনো নিজস্ব এয়ারপোর্ট নেই। আপনাকে শিলংয়ে আসতে হলে উমরই এয়ারপোর্ট, এটা গুয়াহাটি থেকে 25 কিলোমিটার দূরে বড়াপানিতে অবস্থান করছে। আর এই গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। আপনি ওখান থেকে সরাসরি ট্যাক্সি নিয়ে শিলংয়ে পৌঁছে যেতে পারেন আপনি যদি বাই এয়ারে আসেন। আপনি যদি বাই ট্রেনে আসেন তাহলে শিলংয়ের নিয়ারেস্ট রেল স্টেশন হলো গুয়াহাটি। এখান থেকেও আপনি খুব সহজেই ট্যাক্সি, বাস, রিজার্ভ গাড়ি ইত্যাদি পেয়ে যাবেন। এটা ভারতবর্ষের যে কোনো রেলের সাথে কানেক্টেড। আর বাই রোড যদি আপনি আসতে চান তাহলে আপনাকে প্রথমে গুয়াহাটিতে আসতে হবে এবং সেখান থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। আর আপনি শিলংয়ে এসে কোথায় থাকবেন সেই সব হোটেলের বিস্তারিত নাম এবং ফোন নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। আমাদের এই ভিডিও আজকের এখানেই সমাপ্ত হলো। আর আমরা শিলংয়ের বাকি যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের পরের ভিডিওতে। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, যদি আমাদের ভিডিও আপনার পছন্দ না হয় তাহলে একটি ডিসলাইক অবশ্যই করবেন। আর আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওতে কি আপনার অপছন্দ হয়েছে বা ভালো লাগে। এছাড়া আপনি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আপনি কি ধরনের ভিডিও পেতে চান আমাদের তরফ থেকে। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনার জন্য আনতে। আমাদের চ্যানেল যদি আপনার পছন্দ হয় তাহলে পাশে রাখা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং আমাদের সাথে যুক্ত হন। আর আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট সবচেয়ে আগে পেতে হলে পাশে রাখা বেল আইকন অর্থাৎ নোটিফিকেশন বারটিকে প্রেস করুন আর এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান লেটেস্ট ভিডিওর আপডেট সবচেয়ে আগে সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদের চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দিনটি শুভ হোক।